আপাতত সংলাপ নিয়ে ভাবছে না সরকার, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উচ্চ আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। ছয় দফা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি। তবে সমাবেশের শুরুতেই নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল বক্তব্য শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয়। এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছুড়াছুড়ি। এ সময় বক্তব্য বন্ধ করে সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান নেতারা। দুই দফা এমন পরিস্থিতির পর কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ছাড়া এ দেশে কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি। দেখলাম কি এখন সংলাপের মুদ্রা থেকে আবারও জিহ্বা পানি এসেছে। যারা সংঘাত করবে, যারা নিরাপত্তা অবাধ নির্বাচনে বাধা